প্রতিদিন বাড়ান না, না বাড়লে তো আমাদের আর আত্মা চলে না, প্রতিদিন গাড়ি না বাড়ান না। সংসারে আমরা চারজন মানুষ খাই না, আল্লাহ কামাই কাজে নেই, রোজগার নাই, কারণ গাড়ি না চালাইতে আর চলা যেতে হয় না, চলার মতো পথ নাই। আজকে যে পয়লা বৈশাখ, মানুষ পান্তা ইলিশ খায় না, কি কি খায় তা আপনি কিছু কোনো প্রস্তুতি নাই? না আমাদের হে সমস্ত কোনো সমর্থন নাই, চালান পাতি নাই আর কি, ব্যান চাইলে বর্তমানে কামাই কাজে নাই, কী দেখ কী করবো। বাচ্চা বইয়ে কি বৈশাখী পোশাক কিনে দিচ্ছেন? না কিনে দিতে পারি নাই। আর রোজা কি রাখছেন? জি ইনশাল্লাহ রোজা রাখছি, বাড়ির সবাই রোজা রাখছে, সবাই রোজা রাখছে। গাড়ি চালার আছে এখন, ওই চালানো এখন কষ্ট ভাই, গরিব মানুষ আল্লাহ গরিব বানাইছে, কামা কাজে খারাপ মতো কোনো রোজগার নাই। ওই ব্যান চালামো আল্লাহ দু চারটা যাই, মা ভাই চাল চালি নিয়ে যাবো, তখন আগে বসাল না খাতে করে খাবো। আমার নাম নজরুল ইসলাম, বাড়ি গ্রাম হরিণা, পিপুলবাড়িয়া। হ্যাঁ হরিণা পিপুলবাড়িয়া বাজার এটা। আচ্ছা, তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা আছে, মা আছে, এবং আমার সন্তান আছে তিনটা, মোট সাতজন, সাতজন সদস্য। আচ্ছা, আপনি একাই কি উপার্জন? উপার্জন আমি একাই করি, আমার বাবা বয়স্ক বৃদ্ধ মানুষ, বাড়িতে থাকে। সংসার মনে করেন যে যাই কামাই করি, আমি এটা দিয়ে আর উপরই সংসার চালার লাগে, মানে যতটুকু সমর্থন ততটুকুই বাজার খরচা করি আর কি। লকডাউনে যাতায়াত একটু কমছেই, কারণ ওই টিভিতে অনবরতই খবর কইতেছে যে লকডাউন লকডাউন, এই জন্য অনেকটা লোকজন এখন বাইরে কম বাড়াইতেছে, যাতায়াত কম হইতেছে, আমাদেরও উপার্জন কম হইতেছে, আমরা এখন ওইভাবেই চলতেছে। কষ্ট হইলে তো কাজ করাই লাগবো, কাজ না করলে তো আবার সংসার চলবে না। তা আমাদের সামনে ঈদ আছে, ঈদের একটু খরচা আছে, ওগুলা অনেক কাগজ দেওয়া লাগবো। আসসালামু আলাইকুম। ভালো আছি, কিন্তু যে লকডাউন দিছে লকডাউনের জন্য আমরা একটু কষ্টতে আছি, কষ্ট আছে, এবং গাড়ি ঘোড়া না চললে তো আমরা বাঁচবো না। আর একখান গাড়ি চললে পরে ধরেন আমার এক পরিবার, এক গাড়ি পুরো আমার পরিবার, আমি গাড়ি চালে আমার পাঁচজন বাঁচবো, গাড়ি যদি না চলে তাহলে তো আর পাঁচজন বাঁচতে পারবো না, এটাই আমরা দুঃখিত। এর জন্য মনে হয় আমরা কী ব্যবস্থা করা যায় সেটাই করবেন। অন্যান্য মাসে গাড়ি চালাতে কষ্ট হয়, এবং গাড়িটা চালাইতে পারলে মনে আনন্দে বড় বাচ্চা নিয়ে কিছু খাইতে পারবো এবং নিজেও খাইতে পারবো, এটাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাড়ি কোথায়? বাড়ি গ্রাম খুর্দুবাড়িয়া। বড় লোকটা খাইতেছে, বড় লোক করে আল্লাহ খাইবেন নাকি দিছে খাইতেছে, আমগো তো নাই, আমরা আঙ্গুর না খাই আমার আনুকু কে না খামারা লাগবো কে, রোজগার না থাকলে কেমনে খামু? স্বামী আমারও অসুস্থ, একটা ছেলে, হে ছেলের যে বাইরের জন্য চাকরি আসিল না, এই দুই মাস ধরে হে চাকরি হইতেছে, আমি যে বেতনও দেন না, তাহলে আমার খাওয়ার পথ আছে, জিনিসের দামই বাড়ায় দামই বাড়ায়। জনগণ যদি না আসে তাহলে আমরা চলবো কীভাবে? আমরা তো টাকা পয়সা নাই, গরিব মানুষ। হ্যাঁ গাড়ি চালিয়ে খাই, যদি মনে হয় যে আমরা কামে না করতে, খালি লকডাউন মানলে হবে না, সব দিকই দেখা লাগবে সরকারের। বুঝছেন? তারপরে তো সরকার অনেক চেষ্টা করছে। হ্যাঁ চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি যে সরকারের নিয়ম মানার জন্য চেষ্টা করতেছি। আমরা যে গাড়ি নিয়ে যেতেছে তাকে বলা হয়েছে যে মাস্ক ছাড়া কোনো গাড়ি লোক তুলবে না, চারজন ধরে লোক দেওয়া হয়েছে যে চারজন ধরে মাস্ক পরে নিয়ে যাওয়া হবে, সরকার যেভাবে বলে দিয়েছে আমরা সেভাবে পালন করতেছি। বৈশাখ পালন করবো, করোনা লকডাউনের কারণে বৈশাখ কেন পালন করা যাবো? করোনা যে করোনার জন্য তো বাইরে বাড়াতে পারতেছি না, এই যে কাঁচামাল হয়ে গেছি, এই যে এসে কাঁচামাল দিতেছে, আর যে কয় ঘন্টা টাইম দেবে সেই কয় ঘন্টা পেছা খেতে বাড়িতে যা লাগবো। বাড়ি কোথায়? শ্যামলদার। খুদবান্দি কেন আসছিল? খুদবান্দি মনে হয় গেছিলাম নাটোর গেছিলাম, কাঁচামাল থেকে সিদ্ধান্ত ভালো হয়েছে, সিদ্ধান্ত খারাপ হয়ে যায়।